السلام عليكم. একটা সরি, আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে। আর আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের সন্তান, বরিশাল জেলার। বেশ কিছু বছর যাবৎ এখানে বসবাস করতেছি অ্যাজ এ সিটিজেন হিসাবে। সো মাঝে মধ্যে এই মোবাইলটাই হয়েছে আমার প্রধান সঙ্গী, তো মোবাইলের সাথেই কথা বলি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি আর কি। জাস্ট এটা কোনো ইম্পর্টেন্ট থিংস না, মোটামুটি পৃথিবীর সবাই আপনারা এগুলো ভুক্তভোগী বা জানেন, তবে আর কি আলোচনা করি আর কি। তো আমাদের সমাজে ভালো মানুষ খারাপ মানুষ, এই ভালো খারাপ মিলেই তো সমাজ। তো কিছু আজকে স্পেসিফিকলি কিছু খারাপ মা এবং কিছু খারাপ বোনদের দুই একটা কাজকর্ম, তাদের কাজকর্ম তুলে ধরবো আর কি, যে খারাপ কাজকর্ম আর কি। এর ভিতরে কিছু আছে মানুষ বাধ্য হয়ে করে, দারিদ্রতার কারণে করে, বিভিন্ন কারণে করে থাকে। আর কিছু মানুষ আছে অকারণে করে, অর্থাৎ নিজের জাহিলিয়াতি, অর্থাৎ নিজের নিজে বড় সাজার জন্য বা বড় থাকার জন্য, নিজে অন্যকে ছোট করে রাখার জন্য করে। তো এই দুই ধরনের মানুষকে আমি বলি, মানুষের সম্পর্কে বলবো খুব সংক্ষেপে আর কি, বিস্তারিত আলোচনা করবো না, বিকজ এটা একটা আমার কাছে মনে হয় যে এটা এটা আসলে গুরুত্বপূর্ণ কোনো জিনিস না, কারণ এটা সময় সবাই সমাজে এটা ভুক্তভোগী আর কি। তো মা, আমরা বিদেশিরা সাধারণত যারা প্রবাসে থাকি, সাধারণত আমরা একটু পরিবারকে একটু বেশি প্রাধান্য দেই, ভালোবাসি, মিস করি, তো সেই জন্য বেশিরভাগই আর কি। কিছু কিছু আসে যাদের ইউনো ডোন্ট কেয়ার, আই মিন বিয়ে শাদী করে, বউ বাচ্চা নিয়ে থাকে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনে কেউ খোঁজখবর নেয় না, এরকমও আছে, বহু মানুষ আছে। আর কিছু মানুষ আছে যে এদিকেও খোঁজখবর রাখে, ওদিকেও খোঁজখবর রাখে, আর কেউ কেউ আছে যে এদের থেকে ওদেরকে বেশি প্রাধান্য দেয়, এরকম আর কি। তো বিভিন্ন ধরনের মানুষ সমাজে বাস করে, আপনিও জানেন আমিও জানি। সো আর কি, আমি এখন মূল কথায় আসি, 3 মিনিট অলরেডি ফালতু কথা বলে ফেলেছি। তো মূল কথায় আসি, মূল কথা হচ্ছে কিছু কিছু মারা আছে বাংলাদেশে, ছেলেফান বিদেশ থাকে, বয়স হয়ে যায় এবং বলেও যে ধরেন অনেকের বাবা থাকে না বা অনেকের বাবা আছে, তো বলে এখন আমার বিবাহ করা দরকার। তো তারপরে মারা অনেক সময় এরকম উত্তর দেয়, খারাপ মারা আর কি, যারা নিজেদের ইউনো লাইক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আর কি এরকম উত্তর দেয়, আরে বাবা গেলি কে কেবল, আর কি বা বয়স হয়েছে, এত সকালে বিবাহ করে কি করবি, আর প্রতিষ্ঠিত হইতে পারো নাই, এখন পর্যন্ত বাড়ি করতে পারো নাই, তো এখন পর্যন্ত ইনকামের সোর্স তৈরি করতে পারো নাই, শুধু বিদেশে ঠাকুর কয়টা টাকা কামাইছো, এই একটু জমি কিনছো, এ দিয়ে এখন বিবাহ করে কি একটা ঝামেলা, থাক এখন বিবাহ করার প্রয়োজন নাই। আসলে এটা আসলে তার উপদেশ না, এটা আসলে তার যথেষ্ট বয়স হয়েছে এবং বিবাহ করা দরকার, করাইবি, ওটা সে যেভাবে না রিজিকের মালিক আল্লাহ, খাওয়াইতে পারবে। আসলে এই উদ্দেশ্যে মা আসলে তাকে অ্যাডভাইসটা করে না, অ্যাডভাইসটা করছে যে আমার ছেলেকে যদি এখন বিবাহ করাই দিই তাহলে দেখা যাবে যে আমাদেরকে আর লুক আপটার করবে না, আমাদেরকে আর লুক আপটার করবে, তখন বউ বাচ্চা নিয়ে বিজি হয়ে যাবে, তখন আমাদের দিকে আর খেয়াল থাকবে না, এরকম চিন্তাভাবনা অনেক মারাই করে থাকে। আমি আসলে স্পেশালি কিছু মাদের এবং বোনদের কথা বলবো, আমি বাবাদের কথা বলবো না, সেটা অন্য আরেকদিন বলবো। আর কিছু কিছু মারা আছে যে মেয়েদের ধরেন তাদের ছেলে সন্তান নাই, আইমিন ছেলে নাই, বা অনেক সময় ছেলে আসে, ছেলে হাবাগোবা, বা মনে করেন ছেলে অকর্মণ্য, ছেলে মেয়েরাও কাজকর্ম করতে পারে না, ব্রেইনের সমস্যা বা অন্যান্য, বা লুলা খোরা বোবা হোয়াটএভার, এরকম বিভিন্ন মানে ছেলে দ্বারা কিছু হচ্ছে না, তো তাদের
মেয়েদের দ্বারাই সে মনে করেন তার জীবনযাত্রা অতিবাহিত করতেছে। তো এই সমস্ত মারা অনেক সময় এতটাই স্বার্থপর হয় যে মেয়েদের সংসার যদি ভেঙেও যায় তাতেও তারা দ্বিধাবোধ করে না, আই মিন এরকম অ্যাডভাইসও করে থাকে, অর্থাৎ খারাপ কুপরামর্শ দেয়। আর ওই সমস্ত অনেক মেয়েরা আছে খুব মা ভক্ত, খুব বোন ভক্ত, আই মিন লাইক তাদের সম্পর্কে কোনো মানুষ যদি কিছু বলে তাকে খুন করে ফেলাবে, এরকম কিছু কিছু মেয়েরা আছে, মা ভক্ত থাকে, বোন ভক্ত থাকে। তো তাদের আসলে তারা এতই অন্ধভক্ত থাকে তাদের প্রতি যে তারা আসলে একটা খারাপ পরামর্শ দিলেও সেটা সে বুঝতে পারে না যে আমাকে আসলে খারাপ পরামর্শ দিচ্ছে। তো কিছু মারা আছে যে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মেয়ের ব্যাংক ব্যালেন্স আছে, মেয়ের ধন সম্পত্তি আছে, মেয়ের সম্পদ আছে, তো মেয়ের যদি জামাইয়ের সাথে এখন সারাসারি হয়ে যায় তো অসুবিধা নাই, মেয়ের তো ব্যাংকে জমানো টাকা আছে, মেয়ের জমি কেনা আছে, মেয়ের এইটা আছে ওইটা আছে, মেয়ের 30-50-1 কোটি টাকার সম্পত্তি চারিদিকে তার সরাই ছিটি আছে, অথবা মেয়ে ধরেন ইউরোপের সিটিজেন বা আমেরিকার সিটিজেন বা অস্ট্রেলিয়ার সিটিজেন, সো জামাই গেলে কী হবে, আবার বিবাহ দেব, আবার বিদেশি জামাই বা সাথে ইয়া ব্লা ব্লা ব্লা, ইউনো লাইক কন্টিনিউ করতে পারবে সে, ওটা একটা সম্পদ আর কি, একটা মানুষের মাধ্যমে তাকে এক সম্পদ তৈরি করা হয়েছে, এখন ওই সম্পদ সে কাজে লাগাইবে। এরকম চিন্তাভাবনা নিয়ে যে সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মেয়েকে কোনো মানুষের দ্বারা সে ধরেন ইউরোপের সিটিজেন তৈরি করছে, আমেরিকার সিটিজেন তৈরি করছে বা অস্ট্রেলিয়ার সিটিজেন তৈরি করছে, তো এখন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার একটা সিটিজেন সে মনে করেন নারী হোক পুরুষ হোক সেক্ষেত্রে সার্ভাইভ করতে পারে, আই মিন ইউনো লাইক যারা এদেশে থাকেন তারা জানেন। সো এখন ব্যাপার হচ্ছে এরকম তাদের স্বার্থসিদ্ধির জন্য অনেক সময় দেখা যায় যে মেয়ের সংসার ভাঙতেও তারা দ্বিধাবোধ করে না, কিন্তু ভুক্তভোগীটা হয় কিন্তু যার সংসারটা ভাঙে, অর্থাৎ মেয়ে পরবর্তীতে বুঝতে পারে আসলে এরা ইউনো এটা যাদের সংসার ভাঙছে বিগত দিনে তারা জেনে থাকবেন আর কি, যে এটা আসলে কত বড় খারাপ একটা মানুষের সাথে 15-16-20 বছর সংসার করার পরে যদি সংসারটা ভেঙে যায় তাহলে ওই ব্যক্তি জানে যে আসলে একটা সংসার ভাঙার পর কী অবস্থা হয়, বিশেষ করে একটা মেয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই সমস্যা হয়। এই হলো মায়ের কাহিনী, আমি বেশি বিস্তারিত আলোচনায় যাব না, আর কিছু বোনদের কাহিনী শুনে নেবার। কিছু বোনরা আছে ধরেন তারাও এস্টাবলিশড, সামহাও এখানে একটা কথা আছে সামহাও, ইউনো এটার আমি ব্যাখ্যা করব না, সামহাও তারাও এস্টাবলিশড হয়েছে এখন, বা তারা অনেক সময় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, এটা আসলে এক প্রকার কুচক্রী মহল, অর্থাৎ অন্য মানুষকে ছোট করে রাখতে, নিজেকে উঁচু স্থানে বড় করে রাখার জন্য বোনকে এমনভাবে পরামর্শ দেয় যাতে তার সংসার ভেঙে যায় বা সে যাতে তার থেকে উপরে উঠতে না পারে, এরকম কুপরামর্শ দিয়ে নিজে বড় থাকার চেষ্টা করে। কিন্তু ওই বোন এতই অন্ধভক্ত থাকে, হয়তো অনেক জ্ঞানী শিক্ষিত পড়ালেখা করা মানুষ বা অশিক্ষিত হোয়াটএভার ইউনো লাইক দ্যাট সর্ট অফ, বা তার জ্ঞান পবন একটু কম আছে এরকমেরও হয়তে পারে, বা যেভাবেই হোক না কেন অনেক 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 জ্ঞানী গুণী ব্যক্তিরাও মা বাবার প্রতি ভাই বোনের প্রতি খুব অন্ধবিশ্বাসী থাকে, তারা যেটা বলে ওইটাই করে, কিন্তু দুধের সাথে বিষ মিশিয়ে দিলেও তারা খেয়ে ফেলে যে না আমার ভাই দেশে বা আমার বোন দেশে বা আমার মা দেশে, তারা কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না যেহেতু আমি তাদেরকে 25-30 বছর যাবৎ লুক আপটার করি আর তারা আমাদের তার রক্ত দিয়ে আমাকে জন্ম দিছে, এরকম বিভিন্ন চিন্তাভাবনা করে কিন্তু আমরা অন্ধবিশ্বাসের মাধ্যমে মা বিষ দিতে পারে না, এটা এটা সম্ভব না, তো আমরা খেয়ে ফেলি এবং পরবর্তীতে আমরা মারা যাই, বা যদি মারা নাই যাই তাহলে আমরা ওই লোককে আর কি চিনতে পারি যে তখন এই আমার মতো এরকম তারা ভিডিও তৈরি করবে আর কি। তো এই হলো মা এবং বোনদের কাহিনী। তো আমি সকল ওই সমস্ত ভুক্তভোগী লোকদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা এই কুচক্রী মহলের হাতে আছেন, বন্দি আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু সজাগ হন, সজাগ দৃষ্টি রাখেন,
অনেক বোনরা কিন্তু চায় এইভাবে যে আমার বোন বড় হয়ে যাবে, আমার বোন আমার থেকে বড় থাকবে, বড় বড় কথা বলবে, এইটা না বলতে পারে। এই জন্য তারা সবসময় আপনাকে কুপরামর্শ দিয়া, মানে আপনার কাছে মনে হবে খুব ভালো পরামর্শ, কিন্তু ওটা আসলে কুপরামর্শ, খারাপ পরামর্শ, আপনাকে জীবনটা একেবারে ধ্বংস করে ফেলবে। তো এদের থেকে সাবধান থাকুন, আর ওই সমস্ত মাদের থেকেও সাবধান থাকুন। সব মারা একরকম না, জন্ম দিলেই সে রক্ত, নারীসেরা ধন হইলেই সে, অনেক মায়েরা অনেক সন্তানকে মেরে ফেলে, অ্যাজ ইউ সি, আপনারা দেখতে পান চারিদিকে কী হচ্ছে এখন, সরি। সো ওই সমস্ত মাদের থেকেও আপনারা সাবধানে থাকেন, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিলের জন্য সন্তানের কুমঙ্গল কামনা করে, অনেক সময় সন্তানের বিপদে ফেলে, পরে দেখা যায় যে সন্তান এটা বুঝতে পারে কিন্তু একটু টু লেট, এটা অনেক লেট হয়ে যায়। তো এই ছিল আর কি মা এবং খারাপ মা এবং খারাপ মাদের, মা এবং খারাপ বোনদের সম্পর্কে কিছু কথা। এরকম এদেরকে নিয়ে কথা বললে তিন দিন চার দিন, আমার মনে হয় এক সপ্তাহ শেষ হবে না, তো কথা বলা যায়। কিন্তু যাই হোক, আমি সংক্ষেপে আর কি কিছু এই কুসুকরি মহল মা এবং কুচিন্তাভাবনা করা বোনদের কথা বললাম, যারা এদের প্রতি অন্ধবিশ্বাসে বিশ্বাসী, তারা সজাগ দৃষ্টি রাখেন, জেগে উঠুন, এবং আপনারা আসলে নিজের নিজের জীবনের দিকে চিন্তা করুন। আর স্বামীর অবাধ্য হলে একটা মেয়ের জীবনে, আমাদের বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু মেয়েরা আছে সারভাইভ করতে পারে, তার বুদ্ধিমত্তার দ্বারা সে আবার ভালো থাকতে পারে, কিন্তু অধিকাংশ মেয়েরাই অধঃপতিত হয়, 99% মেয়েরা অধঃপতিত হয়, পরে কোনো বৃদ্ধ, কোনো খুরা, কোনো বুড়া, কোনো ইউনো লাইক দ্যাট সর্ট অফ পিপল, এই এরকম মানুষরা তাকে বিবাহের প্রস্তাব দেয় বা ওই ধরনের মানুষের সাথে বসবাস করে, ইউনো নিয়তি নিয়তি তখন বলে নিয়তি, কিন্তু এই নিয়তি, এই নিয়তির কথা না বলার আগে আগে আগেভাগেই চিন্তাভাবনা করেন, যাতে আপনাদের এইসব মানে এই কুচক্রী মহল আপনাদের ক্ষতি না করতে পারে, সজাগ দৃষ্টি রাখুন। আর এই ছিল আর কি বক্তব্য তাদের সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপরে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।